অভিনেত্রী সুমির বাবে এতিয়া বিপদত কণ্ঠশিল্পী দিকশু। দিকশুর ঘরত আরক্ষী। সোমবার নিশা দিকশুর ঘরলে আহিছিল সুমি আর সুমির স্বামী তার্কিক, যার বাবে এটা দিকশুর ঘরত অভিযান চলাইছে লুনমাটি আরক্ষী। দিকশুয়ে বারে বারে আত্মসমর্পণ করবলে কৈছিল সুমিক। নটা সাড়ে নটা মানত ঘর সুমাইছোহি, তেতিয়া দুইজন আছে, দুইজন একদম টেনশনত আছিলে। মোর মানে ভয় লাগিছে লাহে লাহে যে এওলোকতো ইয়াত থকা মানে এটা মানুহে আমাকো সন্দেহ করব পারে। তার্কিকর মোবাইলত এটা কল আহিলে, তো ট্রু কলারত উলাইছে ওসি স্যার বৈশিষ্ট্য বলে। সো তার্কিকে সুদিছে মোক, দাদা দিকশুদা হেৰি ওসি স্যার বৈশিষ্ট্য বলে আইছে, কি করো? বলে তুমি ফোনটো ধরা, তুমি ফোন ধরা, যি হয় তুমি ক্লিয়ার কাট তুমি কথা পাতা, কারণ তোমাক বিচারিবই, তোমালোকক বিচারিবই, যেহেতু বিচারের লগতে মানে সম্পর্ক আছে, যেহেতু ঘরুয়াই যেহেতু, গতি তো তোমালোকক বিচারিবই পুলিশে। এটা তারপরে মানে সিহঁতক কল যে তোমালোক ইমিডিয়েট আমার ঘরপরা এটা যা, আমার ঘরপরা যা, কারণ এইবিল কথা ভাল কথা নহয়, আমি এখিনিয়ে কইস। তো তেওঁলোকে লড়ালড়িকে দুইজন উলাই গেছে আমার ঘরপরা, তো উলাই গৈ পেলাই তাৰপিছত কত কি গৈছে আৰু আমি গম নাপাওঁ। আহিছিল চাবলে, আহিছিলে যে কিবা কাৰণত চুমিৰ পৰা আছে নেকি বুলি। তো তেওঁলোকে চালে, চাই পেলাই ক্লিন হেৰি কৰি পেলাই গ'লগে। পৰহি অহাৰ কথা চাবলৈ আহিছিলোঁ, ইনফৰমেশ্যন পাইছিলোঁ যে ইয়াতে কিবা থাকিব পাৰে বুলি, সেইকাৰণে আহিছিলোঁ। গতিকে ঠিক আছে, চালো। এতিয়া থানালৈ মাতি পঠোৱা নাই? নাই নাই, মাতা নাই। কিন্তু আত্মসমৰ্পণ নকৰি দিকশুৰ ঘৰৰ পৰা গুচি গৈছিল স্বামীসহ চুমি। সুমি এতিয়া কত কোনেও নাজানে। ইপিনে সুমির পলায়নের সঙ্গে নাম সাঙুর খাই পড়া কণ্ঠশিল্পী গীতালী কাকতে দিছে স্পষ্টীকরণ। মই নিজৰ কামত গৈছিলো, মোর কোনো কারোর লগত সম্পর্ক নাই তেনেকুৱা ধরনের মানুষখিনির লগত, যে যেতিয়াই পাইছো জাস্ট হাই হেল্লো, আর আজিলেকে এনেকুৱা ধরনের করা নাই। কিন্তু মোর দিকশুদা আর বিজুবার লগত মোৰ সম্পর্কটো আছে, ঘরুয়া এটা সম্পর্ক। কিন্তু মোৰ যাৰ লগত সাঙুৰ খুৱাইছে তেওঁলোকক মই মোৰ গাড়ীত উঠাই নি পেলাই ক'ৰবাত থৈছোঁ বুলি কৈছে, সেইটো একদম মিছা। মই এতিয়া ইয়াত মই লাইভ আহি এইটোৱে ক'ব বিচাৰিছোঁ যে মোৰ সেই মানুহখিনিৰ লগত, চুমি বৰাৰ লগত মোৰ কোনো ধৰণৰ সম্পৰ্ক নাই, আৰু মই তেওঁলোকক নাজানো ক'ত আছে। মোক এনেই এনেই মোৰ নাম সাঙুৰ খোৱাটো মই ভাল পোৱা নাই। মই সুমির কোনো সন্ধান পোৱা নাই আৰক্ষীয়ে। অভিনেত্রী সুমি আৰু তেওঁৰ ফটোগ্রাফার স্বামীর আছে বহু হাই প্রোফাইল লোকৰে ভাল সম্পর্ক। সুমিক কয়েক্ত করার ব্যর্থ হয়েছে আরক্ষী। সুমিয়ে বহু সেলিব্রিটি লোকর সঁতে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখিছিল। সুমি পলাই পত্রং দিলে আর বিপদত পেলাই থৈ গল দিকশুক। এতিয়ালৈকে 38 জন ব্যক্তিক গ্রেপ্তার করা হয়েছে। আর মই অসমৰ ৰাইজক কৈছো যে ট্রেডিং টু কমপ্লিট ইলিগেল, এপর জড়িয়তেও হৈ আছে, মেনুয়েলিও হৈ আছে, আর এই দুইটা বস্তুতে ষড়যন্ত্রত নপৰিবলৈ অসমৰ মানুহক মই অনুরোধ কৰিছো। জমা টকা প্রথমতে আমাক সরকার ফলৰ পৰা, পুলিশ প্রশাসনৰ ফলৰ পৰা রাইজক সচেতন কৰিব লাগিব কি যদি কবাত কাবাৰ লগত এনেকুৱা দুর্ঘটনা হয় তেতিয়া কি কৰিব লাগে, কাক ফোন কৰিব লাগে। সাধারণ ডিস্ট্রিক্ট পুলিশত আমি এজাহার দিলে তাত একো আমার ফল নাপাম। বিশেষকে এটা সাইবার সিকিউরিটির কারণে একটা নাম্বার আছে, বিশেষকে আমাক তদন্ত কৰিব লাগে। সেইখিনি আগতে প্রথমক রাইজক আমাক সতর্ক কৰিব লাগে, আর সেইটো কাম মই ভাবো আরক্ষী বিভাগ, গৃহ বিভাগ তেওঁলোকে কৰাটো উচিত। ভিডিও জার্নেলিষ্ট রূপেন্দ্রর সৈতে ধৃতিরাজ, এনবি নিউজ, গুৱাহাটী। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।